সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এসেছি লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো এখানে এসে অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হলাম, সেটা হচ্ছে এই যে এই মানুষগুলো দেখুন কত সুন্দর করে এগুলো মানুষই বানিয়েছে। এখন মানুষ মানুষও বানাতে পারে, দেখুন মানুষ তৈরি করেছে, কত সুন্দর লাগতেছে। তো এটা দেখে আমাকে খুব ভালো লাগলো এবং আশ্চর্য হলাম। তো আপনারা এখানে আসতে পারেন, এসে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। আমি তো অবাক এটা দেখে, যে কিভাবে হুবহু মানুষ, দেখুন একেবারেই কাছ থেকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা মানুষ না কৃত্রিম মূর্তি। আমি তো এটা দেখে অবাক হয়ে গেছিলাম যে এই যে সবাই দেখতে আসছে এখানে, আর অনেক মানুষ আছে। তো আমি এখন আপনাদেরকে পিছন সাইড দেখাইতেছি, এই যে দেখুন এটা হচ্ছে পিছন অংশ, এই যে খুব সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা, খুব সুন্দর। তো অনেক মানুষ আসে এখানে দেখতে। এই যে এটা হচ্ছে সাইডের দর্শক, আপনারাও এখানে আসবেন এবং এই দৃশ্যগুলো উপভোগ করবেন। তো এখানে দেখার মতো অনেক জিনিস আছে, অনেক কিছু আছে। তো আপনাদেরকে আরও একটা দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে দেখুন। তো দর্শক কাকু দেখেন এখানে কলকে টানতেছে, আর পাশেই এখানে দাও বটি কোদাল তৈরি হচ্ছে। তো দর্শক এখন আমি যাব গ্রিন ভ্যালির রাজধানী বলা হয় যে জায়গাটাকে, ঠিক সেখানে দেখতে থাকুন। তো দর্শক এইটাই হচ্ছে পার্কের রাজধানী। তো এইখান থেকে যদি আপনাদেরকে পুরো গ্রিন ভ্যালি পার্কটা দেখাতে চাই তো আমাদেরকে ড্রোন লাগবে। তো আমরা ড্রোন, আমাদের কাছে এখন ড্রোন নেই, তো ক্যামেরা দিয়েই যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখুন নিচে কত সুন্দর সুন্দর সব ঐতিহ্য বানিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে স্টেডিয়াম, এই যে এটা এটা হচ্ছে স্টেডিয়াম। আর এই যে এই পাশে হচ্ছে একটা গুয়ে সাপ না কুমির যাই হোক, এটা এই যে দেখুন কত সুন্দর। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাগুলো কত সুন্দর। দর্শক এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে যাব, যে আমরা যেই জায়গাটাতে আসি ঠিক এই জায়গাটাকে আপনাদেরকে দেখাবো। এখন এটা হচ্ছে সিঁড়ি। তো এখান থেকে এই যে সামনে দেখুন, এই যে এই যে এইটাই হচ্ছে সেই রাজধানী। দেখুন দুই পাশে সিংহ, আর এটা হচ্ছে সেই স্টেডিয়াম। তো দর্শক এবার আমরা কুমিরের পেটের ভিতর দিয়ে বাহির হয়ে যাব। তো আমরা এখন এটার পেটের ভিতর দিয়ে বাহির হয়ে আসলাম। দেখুন এটা কত বড়, এটা অনেক বড়। তো এখানে না আসলে আপনারা ফিলিংসটা পাবেন না, এখানে এসে এই জায়গাগুলো দেখলে, নিজ চোখে দেখলে কেন আপনারা ফিলিংস পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর আমাদের ভিডিও সবার আগে পেতে পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।